মাদুরা রাজ্যের নতুন শূন্য পদে আইসিডিএস কর্মী এবং সহায়িকা পদে রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। আপনারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, কেমন শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, কত শূন্য পদ রয়েছে, কতদিন পর্যন্ত আবেদন চলবে, এই ভিডিওতে জেনে নেব। তো চলুন বিস্তারিত দেখার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পাওয়া বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। পরবর্তী আইসিডিএস সম্পর্কিত লেটেস্ট আপডেট বা যে কোনো চাকরির লেটেস্ট আপডেট সবার আগে আপনার ফোনে পৌঁছে যাবে নোটিফিকেশান, তাই অবশ্যই পাশে পাবেন বেল আইকন, সেটি ক্লিক করে দেবেন। তো আমরা রয়েছি আইসিডিএসের অফিসিয়াল ওয়েবসাইটে। তো চলুন দেখে নেব আজকের এই ইম্পর্টেন্ট চাকরির নোটিফিকেশান। তো এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে এই নিয়োগটি হতে যাচ্ছে, এবং এখানে স্পষ্টভাবে প্রথমে যে আপডেটগুলি আপনাদের জেনে নিতে হবে সেগুলি এখানে বলা হয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের জন্য আলাদা আলাদা প্রশ্নপত্র কিন্তু এখানে হবে আপনাদের যখন পরীক্ষা নেওয়া হবে তখন। দেখুন, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের জন্য পরীক্ষার নিয়মকানুন ও সিলেবাস এখানে দেওয়া হয়েছে। 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং 10 নম্বরের মৌখিক কিন্তু আপনাদের হবে। মাতৃভাষায় রচনা থেকে 15 নম্বর, অঙ্ক থেকে থাকবে 20 নম্বর, পুষ্টি জনস্বাস্থ্য এবং সামাজিক অবস্থান থেকে থাকবে 15 নম্বর, ইংরেজি থেকে থাকবে 20 নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে 20 নম্বর থাকবে। দেখুন, এখানে কোয়ালিফিকেশান থেকে শুরু করে সমস্ত ডিটেলস বলা হয়েছে। তো এখানে যে নিচে ফর্মটি আপনারা দেখতে পাবেন, এই ফর্মটিতে প্রথমে আপনাদের নাম, আবেদনের কোন পদের জন্য আবেদন করছেন সেই পদের নাম, আপনার পিতা অথবা স্বামীর নাম, এখানে ঠিকানা দিয়ে দেবেন, পোস্ট, থানা, জেলা, পোলিং নম্বর, এখানে মোবাইল নম্বর, পঞ্চায়েত অথবা পৌরসভার নাম, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, কোন জাতি থেকে আপনি বিলং করছেন, স্থায়ী বাসিন্দার এখানে তথ্য আপনি দিয়ে দেবেন, এবং কী কী ডকুমেন্ট লাগবে সাথে এখানে দিয়ে দেবেন, শিক্ষাগত যোগ্যতার প্রত্যয়িত নকল দেবেন, এখানে জন্ম তারিখের প্রমাণ দেবেন, স্থায়ী বাসিন্দার প্রমাণ দেবেন, সমস্ত কিছু তথ্য কিন্তু আপনাকে জেরক্স করে দিয়ে দিতে হবে, এবং দুটি নিজের ঠিকানা লিখবেন এবং 5 টাকার ডাক টিকিট নিয়ে সেই খামে লিখবেন, এবং সেই খামে সমস্ত তথ্য সহ ডকুমেন্টগুলি ভরে দিয়ে নির্দিষ্ট ঠিকানায় আপনাকে পাঠিয়ে দিতে হবে। এখন দরখাস্ত চলছে, 7 অক্টোবর থেকে দরখাস্ত শুরু হয়ে গেছে এবং 23 নভেম্বর পর্যন্ত আপনারা দরখাস্ত করতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনের সময় কিন্তু প্রচুর রয়েছে, 23 নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং সব উপর থেকে আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি এখানে লেখা হয়েছে স্পষ্টভাবে, এবং এখানে দেখুন বজবজ 1 নম্বর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের জন্য এখানে কিন্তু এই দরখাস্তটি তারা নিচ্ছে। এখানে দেখুন বলা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী পদে মোট শূন্যপদ রয়েছে 12টি, এটি তফসিলি উপজাতি 12টি রয়েছে। দেখুন এখানে তারপরে বলা হয়েছে যে বাসস্থান তফসিল উপজাতি মহিলা প্রার্থীগণ বজবজ 1 নম্বর ব্লক এলাকা সহ দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত, এখানে কিন্তু আপনাকে সে সমস্ত এলাকার বাসিন্দা হতে হবে। আপনি মাধ্যমিক পাস করে থাকলে অবশ্যই আবেদন করতে পারবেন এই পদটির জন্য। নিয়োগের স্থান বজবজ 1 নম্বর ব্লকের যে কোনো স্থানে এবং বজবজ পৌরসভা অথবা পূজালী পৌরসভা এলাকার যে কোনো স্থানে আপনার চাকরিটি হবে। দেখুন এখানে বলা হয়েছে বয়স 65 বছর পর্যন্ত থাকলে কিন্তু আপনি অবশ্যই আবেদন করতে পারবেন। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের টোটাল ভ্যাকান্সি রয়েছে 13টি, এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু আপনার সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে, বয়স হতে হবে 1/10/2020 হিসাবে 18 থেকে 45 বছরের ভেতরে। একই রকমভাবে বন্ধুরা অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য কিন্তু বয়স আপনাদের 18 থেকে 45 বছরের ভেতরে রয়েছে, এবং এটি চাকরির মেয়াদ রয়েছে, এটি কিন্তু চাকরির মেয়াদ এটি 65 বছর পর্যন্ত আপনারা চাকরিটি করতে পারবেন। একই রকমভাবে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য 65 বছর বয়স পর্যন্ত আপনারা চাকরিটি করতে পারবেন। অঙ্গনওয়াড়ি কর্মী পদে যে নিয়োগের স্থান সেটি আপনারা এর আগে জেনে গেছেন, এবার দেখে নিন এখানে বলা হয়েছে অঙ্গনওয়াড়ির যে সহায়িকা সেই সহায়িকা কোথায় কোথায় নিয়োগ হবে। এই সহায়িকা পদের জন্য নিয়োগ হবে মায়াপুর গ্রাম পঞ্চায়েতে 1টি, বৈতা গ্রাম পঞ্চায়েতে 2টি, উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতে 2টি, চিংড়িপোড়া গ্রাম পঞ্চায়েতে 2টি, পূজালী পৌরসভাতে 2টি, বজবজ পৌরসভাতে 4টি, মোট 13টি অঙ্গনওয়াড়ি সহায়িকার ভ্যাকান্সি এ সমস্ত জায়গাগুলিতে নিয়োগ হবে। এখন আপনারা যে এই পরীক্ষাতে বসবেন, এই পরীক্ষার জন্য আলাদা দুটি পদের জন্য পরীক্ষা আপনাদের দিতে হবে, পাশাপাশি আপনাদের 30 নম্বর পেলেই কিন্তু আপনি পরীক্ষায় কোয়ালিফাই করবেন, মানে পাস করতে পারবেন। দেখুন, যে সমস্ত কারণে আপনার দরখাস্ত বাতিল করে দিতে পারে, যদি আপনি ঠিকঠাকভাবে ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনার দরখাস্ত বাতিল করে দেবে। তাছাড়া এখানে 2টি পাসপোর্ট সাইজ ফটো অবশ্যই দিতে হবে, একটি দরখাস্তের সাথে লাগিয়ে দেবেন, আরেকটি পিন দিয়ে আটকে দেবেন। দেখুন, শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রত্যয়িত নকল অবশ্যই দিতে হবে, মানে জেরক্স কপি অবশ্যই দিতে হবে। দেখুন, নিজের নাম ঠিকানা লিখবেন,
9 ইঞ্চি বাই 4 ইঞ্চি খামের উপরে, এবং 5 টাকার ডাক টিকিট অবশ্যই 2টি খামেই সাটিয়ে দেবেন। দেখুন, তারপরে বলা হয়েছে স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসাবে ভোটার কার্ড অথবা আধার কার্ড জেরক্স করে নিজে সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। দেখুন, তারপরে এখানে বলা হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র, সমস্ত কাগজপত্র কিন্তু নির্দিষ্ট ঠিকানাতে খামের মুখবন্ধ খামে পাঠিয়ে দেবেন। এই যে ঠিকানাটি বলা হয়েছে এই ঠিকানাতে, ঠিকানাটি দেখে নিন, শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিক বজবজ 1 নম্বর ICDS প্রকল্প কালীপুর পোস্ট পূর্ব নিশ্চিন্তপুর, এখানে দেখতে পাচ্ছেন থানা বজবজ, জেলা দক্ষিণ 24 পরগনা, পিন নম্বর 700138 এই নম্বরে। আশা করি আপনাদের পুরো ডাউট ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন সকল বন্ধুবান্ধবদের সাথে। চ্যানেলে নতুন হলে পরবর্তী লেটেস্ট আপডেট জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পাওয়া বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।